কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন দেখুন, হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চাই, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না, এই টাইপের দোয়া অনেকে করে না। অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ পাঁচেক টাকা হলে চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করব, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমির কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ, এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের, এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি, আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো? তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখে হবে, না 5 কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেল হবে, না উড়োজাহাজে হবে, আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই, সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন? আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি 5 লাখ দিলে হবে। তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন, এটা হলো দোয়ার আদব। নিয়মসমূহ কী কী? তিনভাবে চুল রাখা সুন্নত, জুম্মা লিম্মা ওয়াফরা, কান বরাবর, কাঁধ বরাবর, দুইটা মধ্যখান বরাবর, এই তিনভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে, আর একদিকে বড় আরেক দিকে ছোট, এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না? এই মাহফিলে ধরলে অন্তত 20-25টা আসামি পাওয়া যাবে, এদিক দিয়ে বিশাল বড় বড় চুল আর এদিক দিয়ে চেসে ফেলছে পুরো, আছে না ভাইরা? আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে আর এক পাশে চেসে ফেলছেন। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা, এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান, একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন, কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা দিশে দিয়ে, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন, আরেক দিয়ে চেষে ফেলছেন, এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো, এদিক দিয়ে আবার চেষে ফেলছেন, এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।